হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই যে যেখানে আছো খুবই ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে তৈরি করে দেখাবো খুবই হেলদি একটা রেসিপি, অথচ অনুষ্ঠান বাড়ির টেস্টে। দেখতে থাকো কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করছি। এটা ভাত রুটি লুচির সঙ্গে তো চলতেই পারে, এছাড়াও শুধু শুধুই ব্রেকফাস্টে বা ডিনারেও আমরা এটা খেয়ে নিতে পারি। খুবই কম তেল মশলায় আমি এই রেসিপিটা তৈরি করব। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তারা কিন্তু এটা খুবই পছন্দ করবে। এই রেসিপিটা তৈরি করতে আমার লাগবে গাজর, এর জন্য আমি এগুলোকে খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আসছি। এই রেসিপিটা করার জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি। এখানে ফুলকপি কেটে নিয়েছি খানিকটা, বাঁধাকপি এই বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, একটু বিনস আছে, এখানে আছে পেঁয়াজকলি, এখানে ক্যাপসিকাম নিয়েছি, গাজর, একটু কুমড়ো, মিষ্টি কুমড়ো। এই রেসিপিটা রান্না করতে আমি কড়াইতে একটু জল দিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, 5-6টা মতো থেঁতো করা রসুন, এখানে গোটা গরম মশলা আছে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর 4-5টা মতো গোলমরিচ আছে, থেতে করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এর মধ্যে দিচ্ছে একটু নুন, এবার এর মধ্যে দিচ্ছি বোনলেস চিকেন। আমি 2-3 টুকরো বোনলেস চিকেন এর মধ্যে দিয়ে নিলাম। খুব তাড়াতাড়ি রান্নাটা করার জন্য এবার এর মধ্যে আমি ফুলকপি আর গাজরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি, এবার একটা ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেবো। চিকেন সহ এই সবজি দুটোকে আমি সেদ্ধ করে নিয়েছি, এটা সেদ্ধ হয়েও গেছে, আমি এবার জল থেকে এটা তুলে নেব। আর চিকেন স্টকটাকে আমি রেখে দেব, এটাও কাজে লাগবে। আবার কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে দিয়েছি একটু সাদা তেল, এবার এর মধ্যে দিচ্ছি আমি গোটা গরম মশলা থেঁতো করা, এর মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর সাথে 4-5টা মতো গোলমরিচও আছে, একসাথে থেঁতো করে নিয়েছি। এবার দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু লাল লাল মতো করে ভাজা ভাজা মতো করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা চিকেনটা, আমি হাত দিয়ে একটু এইভাবে কেটে কেটে এবার এর মধ্যে দিচ্ছি আমি নিউট্রেলা, এটাকেও একটু গরম জল দিয়ে সেদ্ধ করে নিয়ে আমি নিউট্রেলাটাকেও আমি হাত দিয়ে স্ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপি, দিচ্ছি মিষ্টি কুমড়ো, আর এর মধ্যে নিয়েছি 1 মুঠো মতো মটরশুঁটি। আমি কিন্তু এর মধ্যে আর তেল দেবো না, যদি মনে হয় যে কষাতে একটু লেগে যাচ্ছে তখন চিকেন স্টক একটু দিয়ে দেবো। আহ
এবার এর মধ্যে আমি ফুলকপি আর গাজরটা সেদ্ধ করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিই। খুব হালকা হাতে নাড়ছি, যেহেতু ফুলকপিটা সেদ্ধ করা আছে, একদম ভেঙে চুরে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। দিচ্ছি বিনস। এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। সবজিটা বেশ কষানো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো আমি একটা পেস্ট। এর মধ্যে দুটো টমেটো আছে, 2 ইঞ্চি আদা আছে, আর দুটো কাঁচা লঙ্কা আছে, আর 6-7 কোয়া মতো রসুন আছে। একসাথে পেস্ট করে নিন। এটা বেশ কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন স্টকটা। এবার এর মধ্যে দিচ্ছি আমি একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমটা এবার আমি একটা ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেবো, আর ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। আমি ঢাকাটাকে তুলে নিয়েছি, আর ডিমটা দেখো উপর দিয়ে একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লিকুইড মিল্ক নিয়েছি, আর এর মধ্যে নিয়েছি 2 টিস্পুন মতো রাইস পাউডার, চালের গুঁড়ো। এবার আমি এর সাথে মিশিয়ে নেব। তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো, মানে তরকারিতে বা সবজিতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তারা সামান্য একটু চিনি দিতে পারো। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এটা কিন্তু একটাও কিন্তু ঘেটে যায়নি, সবই গোটা গোটা আছে। আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। উপকারী মনে করলে শেয়ার করো, আর যারা নতুন বন্ধু আছো সবাইকে রিকোয়েস্ট করবো আমার পাশে থাকা। আর যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।